সালামু আলাইকুম কম বেশি আমাদের সবার ঘরে মুরগির মাংস সব সময় থাকে আজকে আপনাদের সাথে লাউ দিয়ে মুরগির মাংস রান্না করে দেখাবো সবসময় ভুনা না খেয়ে যদি এইভাবে লাউ দিয়ে মুরগির মাংস খাওয়া যায় তাহলে কিন্তু একই সাথে মাংস এবং সবজি দুটোই খাওয়া হয়ে যাবে তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রান্নায় আমি এখানে মাঝারি সাইজের একটি লাউয়ের অর্ধেক পরিমাণ ভালো মতো ধুয়ে কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো ছোটো কিংবা বড় করে এটাকে কেটে নিতে পারেন এর সাথে আমি নিয়ে নিয়েছি একটি মুরগির অর্ধেকটা আমি এখানে ব্রয়লার মুরগি নিয়ে নিয়েছি আপনারা এখানে মুরগি কিংবা যে কোনো মাংস এখানে নিয়ে নিতে পারেন এটাকে ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি রান্নার জন্য চুলায় একটি কড়াইয়ে ওয়ান থার্ড কাপ পরিমাণ রান্নার তেল দিয়ে দিচ্ছি তেলটা একটু গরম হয়ে যাওয়ার পর এখানে আধা কাপ পরিমাণ পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিচ্ছি এবার পেঁয়াজটাকে বাদামি করে ভেজে নিতে হবে এবার এখানে দিয়ে দিচ্ছি তিন টুকরো দারচিনি পাঁচটি সবুজ এলাচ এবং তিনটি লবঙ্গ আর একটি তেজপাতা আমি ছেড়ে দিয়ে দিচ্ছি এগুলো আগে দিয়ে দিলে খুব সুন্দর একটা ঘ্রাণ ছড়ায় যেটা খেতেও ভালো লাগে এর সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এক চা চামচ জিরার গুঁড়ো দেড় চা চামচ হলুদের গুঁড়ো এবং আধা টেবিল চামচ মরিচের গুঁড়ো ঝালটা আপনাদের স্বাদ মতো দিয়ে দেবেন এরপর দিয়ে দিচ্ছি আধা টেবিল চামচ করে এক টেবিল চামচ আদা বাটা এবং এক টেবিল চামচ রসুন বাটা ব্রয়লার মুরগিতে মশলার পরিমাণটা একটু বেশি দিলেই খেতে বেশি ভালো হয় তো এবার এগুলোকে একসঙ্গে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে একটু ভেজে নিতে হবে এতে মশলার কাঁচা গন্ধটা দূর হয়ে যায় সামান্য পানি দিয়ে দিচ্ছি যাতে মশলাগুলো পুড়ে না যায় এবার এটাকে একটু কষিয়ে নিতে হবে মশলা কষানো হয়ে গেছে এবার এখানে মাংসগুলো দিয়ে দিচ্ছি মশলার সাথে মাংসটাকে খুব ভালো মতো মিশিয়ে দু তিন মিনিট এভাবে একটু কষিয়ে নিতে হবে এভাবে কষিয়ে নিলে মাংসের টেস্টটা অনেক বেড়ে যায় যে কোনো মাংসই ভালো মতো কষালে কিন্তু তার টেস্টটা গুণে বেড়ে যায় তো অবশ্যই মাংসটাকে খুব ভালো মতো কয়েক মিনিট একটু কষিয়ে নিতে হবে তো কষানো হয়ে গেছে দেখতেই পাচ্ছেন কালারটা চেঞ্জ হয়ে গেছে এবার এখানে এক কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি মাংসটা সেদ্ধ হতে যতটা পানি লাগে সেই পরিমাণ পানি দিয়ে দিচ্ছি ব্রয়লার মুরগি সেদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় লাগে না এবার ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে এটাকে মিডিয়াম আছে দশ মিনিট রান্না করে নেব দশ মিনিট হয়ে গেছে পানিটাও কিন্তু শুকিয়ে এসেছে আমি চেক করে নিয়েছি মাংসটা কিন্তু এইটি পার্সেন্টের মতো সেদ্ধ হয়ে গেছে একটু উল্টে পাল্টে নেড়ে দিব এরপর এখানে দিয়ে দিব সেদ্ধ করে রাখা লাউ লাউটাকে আমি সামান্য হলুদ এবং লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছি এইট্টি পারসেন্টের মতো এটাকে পুরোপুরি সেদ্ধ করা যাবে না আর আপনারা চাইলে কিন্তু মাংসটা যখন কষিয়ে নিয়েছি তখনই কিন্তু একেবারে কাঁচা লাউটা দিয়ে দিতে পারেন যদি সেটা কচি হয় অনেক সময় লাউটা সেদ্ধ হতে চায় না এই জন্য আমি এটাকে আগেই সেদ্ধ করে দিয়ে দিলাম তো একটু মিশিয়ে নিয়ে এখানে দুই কাপ পরিমাণ পানি দিয়ে দেব যেহেতু আমি এটা একটু ঝোল ঝোল রাখতে চাচ্ছি সেজন্য আমি এখানে দুই কাপ পানি দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো যেরকম ঝোল খেতে পছন্দ করেন সে অনুযায়ী পানিটা অ্যাড করে দেবেন তো ভালো মতো মিশিয়ে নিলাম এবার এখানে তিনটি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি সুন্দর একটা রানের জন্য আর দিয়ে দিচ্ছি এক চা চামচ টেলে নেওয়া জিরার গুঁড়ো এবার ঢেকে নিয়ে এটাকে পাঁচ মিনিট রান্না করব মিডিয়াম আছে যেহেতু দুটোই মোটামুটি সেদ্ধ হয়ে গেছে এই জন্য খুব বেশি রান্না করার প্রয়োজন নেই তো দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে এটা খেতেও কিন্তু আলহামদুলিল্লাহ অনেক মজার তো আশা করছি আজকের রেসিপিটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন সবাই অনেক ভালো থাকবেন আজকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম